তাদের মুখ দেখতে চাই না, তাদের ভোট কেন্দ্রে আসার কোন প্রয়োজন নাই। আছে আছে কিনা? তাহলে ভোট কেন্দ্রে যাবে শুধু কে? তাহলে ভোট কেন্দ্রে যাবে শুধু কে? লোকমাকে ভোট দিতে হবে। আর যারা এখানে নৌকার বিরুদ্ধে যারা করেন, আমরা তোর কাছে অনুরোধ রেখে গেলাম, আগামী দু একদিনের ভিতরে যদি আপনারা পরিবর্তন করে পরিবর্তন হয়ে নৌকা মার্কা নির্বাচন করেন, দেশের সাথে ভালো ভালোভাবে থাকতে পারবেন। আর নচেত ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই। নৌকা মার্কা নির্বাচন করেন, দেশের সাথে ভালো ভালোভাবে থাকতে পারবেন। আর নচেত ঘরে ঘুমানোর কোনো সুযোগ নেই। প্রতিটা কেন্দ্রে আমার নির্বাচনের সময় 2008 সালে বলেছিলাম, 100-150-200 করে লাঠি কেটে রাখবেন, বলেছিলাম না? 2008 সালের কথা এটা। ওই ফর্মুলা নিয়ে নিতে হবে মাথায়, লাঠি কেটে রাখতে হবে। যদি ভোটের দিন ব্যবহার করতে হয়, যদি ভোটের দিন ব্যবহার করার দরকার পড়ে তাহলে ব্যবহার করবেন, নাহলে ভোটে বিজয়ী হওয়ার পরে ওই লাঠি খেলা হবে। মার্কার সময় আছে, আগ দেওয়ার সময় আছে, মার্ক আগ দেবেন, থাপ্পড় মারবেন ওই মাঠেরকে একজন শ্রমিক থাপ্পড় মারবে, কাকু থাপ্পড় মারার দরকার। আমরা মারব মানে শেষ মার্কেলের যে কথা বলতে পারি কত হবে। মার্কার সময় আছে, আগ দেওয়ার সময় আছে, মার্ক আগ দেবেন, থাপ্পড় মারবেন ওই মাঠেরকে একজন শ্রমিক থাপ্পড় মারবে, কাকু থাপ্পড় মারার দরকার। আমরা মারব মানে শেষ মার্কেলে যে কথা বলবেন তার উপর কত হবে। নৌকার বিরোধীরা 11 তারিখে ভোট কেন্দ্রে যেতে পারবে না। ভোট দেওয়া দূরে থাক, ভোট কেন্দ্রের আশেপাশে যেতে পারবে না। কোন প্রকারের নৌকার বিরোধীরা 11 তারিখে ভোট কেন্দ্রে যেতে পারবে না। ভোট দেওয়া দূরে থাক, ভোট কেন্দ্রের আশেপাশে যেতে পারবে না। মাইন্ডে নৌকার ভোট অপেক্ষিত হবে, মেম্বারি যেই করেন ওই গোপনে আপনাকে কেউ ভোট দেয়, এটাতে আমাদের কোনো অসুবিধা নাই, কেউ কাউকে এক্সপার্ট করবেন না, কিন্তু নৌকাকে ওপেন রেখে বলতে হবে, এর বাইরে কোনো পথ নাই। আর যদি মনে করেন যে আপনি এই নীতি আদর্শে বিশ্বাস করেন না বঙ্গবন্ধু, তাহলে আপনার রাস্তাতে দেখতে পারেন, আপনার তো আর ভোটের দিন কোনো কাজ নাই, কারণ আপনার দল এই ভোটে অংশগ্রহণ করতেছে না। মাইন্ডে নৌকার ভোট অপেক্ষিত হবে, মেম্বারি যেই করেন ওই গোপনে আপনাকে কেউ ভোট দেয়, কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, কেউ কাউকে রেসপার করবেন না, কিন্তু নৌকাকে ওপেন রেখে ভোট করেন, এর বাইরে কোনো কথা নেই। আমরা কাউকে নৌকার বাইরে এমন কোন ভদ্রলোক নেই দেশে যে নৌকার বাইরে সে কেন্দ্রে যাবে, যত শক্তিশালী হোক না কেন সে, আমরা কাউকে নৌকার বাইরে কেন্দ্রে যেতে দেব না। নৌকায় ভোট দিলে কেন্দ্রে যাবেন, নালে বাড়ি বাড়ি ঘুমান আপনারা, আমরা আপনাদের ক্ষতি করবো না, আপনারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবেন না বলে দিলাম। এই কথা তোমাদের কাছে আমার অনুরোধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা কাউকে নৌকার বাইরে এমন কোন ভদ্রলোক নেই দেশে যে নৌকার বাইরে সে কেন্দ্রে যাবে, যত শক্তিশালী হোক না কেন সে, আমরা কাউকে নৌকার বাইরে কেন্দ্রে যেতে দেব না। আমি থাকবো আমার কাছে দুইটা অস্ত্র লইয়া, আমি থাকবো কারো বাপ ভূত থাকলে আমার সামনে দাঁড়িয়ে আসে। দয়া করিয়া নৌকার বিরুদ্ধে কেউ যায়ন না, নৌকার বিরুদ্ধে গেলে কারো বাসন নাই, নৌকার পিছনে কারো মার বুক ফুট যায় যে নৌকার পিছনে কেউ আইয়া বাধা দিবে।
এই ক্ষমতা কারণে আমি থাকবো আমার কাছে দুইটা অস্ত্র লইয়া মত করে দেই উন্নয়নের স্বার্থে নৌকার কোন বিকল্প নেই। আমরা একটা সিদ্ধান্তে আনবো যে চেয়ারম্যান বোর্ডটা আমরা সামনে সামনে দিব এবং মেম্বার বোর্ড এবং মহিলা মেম্বারের বোর্ড যেগুলো আছে আমরা যার যার মতো করে দেই। মসজিদে তাই না এই কাজজন একদিন বন্ধ হয়ে যাবে, চিহ্নিত করছেন আমাদের প্রত্যেকটি সেন্টার আমাদের দখলে বোর্ড যাতে বিএনপি না নিতে পারে তাই প্রস্তুত হয়ে থাকতে হবে। এটা আবার পাকিস্তান করার জন্য দেওয়া যাবে না। সুতরাং যারা ছাত্রলীগ আছো তোমাদের বয়সে পড়া রাখি পড়াশোনা করি, এইবার নির্বাচন করতে হবে। কোন সেন্টার বিএনপি দেওয়া যাবে না। এতে কোন বিএনপির কর্মী কোন বিএনপির নেতা কোন কানে যদি কোন চোখ রাঙ্গায় তার চোখ খুলে দেবে। এতে কোন বিএনপির কর্মী কোন বিএনপির নেতা কোন কানে যদি কোন চোখ রাঙ্গায় তার চোখ খুলে দেবে। যেখানে যেখানে থাকবে আপনারা যারা মেম্বার প্রার্থী হয়েছেন তাদের সকলের একটাই কথা, আপনারা কেউ নৌকার বাইরে আপনারা কাউকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে না। নৌকার ভোট হবে এই রকম টেবিলের মধ্যে ওপেন। আমরা শুধু হুমায়ুনের জনগণের শক্তি নিয়ে ওই দিন আসবো না। আমাদের একই ভোট হিসাবে নয়, প্রয়োজনে যা যা করার দরকার সব মিলে আমরা আমরা নৌকার ভর্তি টেবিলে দিব আর মেম্বারদের ভর্তি আমরা গোপনে আপনারা তৈরি করেন, যেখানে প্রশাসনের যারা আছে প্রিসাইডিং পোলিং পুলিশ তাদের কিচ্ছু করার নাই, কিচ্ছু তাদের বলার নাই। আমার ভোট আমি দেব, ওপেন দেব, টেবিলে দেব। কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় আমরা লন্ডনে থাকবো না, আমরা আপনার দু চার কিলো ভিতরে থাকবো, ফোনটি খোলা থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবে। আপনাদের সাথে আমাদের মন্ত্রী জেলা স্বয়ং আছে, আপনাদের সাথে এমপি স্বয়ং আছে, আপনাদের সাথে আমি এবং অন্য অন্য লিডার বর্গরা সবাই আছে। আপনারা ভোটটি দেবেন শতভাগ ভোট পূরণ করবেন। একবারের জায়গায় দুপুর দেবেন, দুপুরের জায়গায় তিন দিন দেবেন, ভোট দিয়ে দেবেন, ভোট আপনি ভোট দিতে যাই আপনাকে কেউ যদি ঠেলা দেয় তাকেও আপনি ঠেলা দেবেন। সৈনিক এরকম সৈনিক হিসাবে আপনারা সেন্টার নিয়ন্ত্রণ নেবেন না সেন্টার আয়ত্ত নেবেন। অনুরোধ আপনারা ওই সুযোগটুক করে দেবেন যে ওই নৌকাটা আমরা ছাড় দিয়েছি, আপনাদের এজেন্টরাই থাক বল দেবে যে নৌকাটা ছাড় দিয়েছি, ওপেন দিয়ে চলে যান। যে আমরা নৌকা ভর্তি টেবিলে দিব, আমার ভোট আমি দেব, ওপেন দেব, টেবিলে দেব। কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়
আমরা লন্ডনে থাকবো না, আমরা আপনার দু চার কিলো ভিতরে থাকবো, ফোনটি খোলা থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবে। রাষ্ট্রীয় ক্ষমতায় প্রিয় বন্ধুরা আমার ভুলে যায় না, কিন্তু জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়, অতএব 29 তারিখে কিন্তু আর বাড়ি ঘুমাতে পারবেন না। বিএনপি জামাতের যেসব বন্ধুরা আছেন, তারা আমাদের সাথে আছেন, ভালো কথা, আমাদের নৌকায় ভোট দেবেন, খুব সুন্দর কথা। অন্য জায়গায় ভোট দেওয়ার চিন্তা করতেছে, মামলা কিন্তু একার জন্য 10টা করে হবে, তখন কিন্তু বিপদে পড়ে যাবে। যারা ভিন্ন দলের আপনাদের নৌকার সমর্থক না, ভিন্ন দলে ভোট দিতে চায়, তাদেরকে বলবেন ভাই বন্ধুরা আপনারা ভোট দিতে চায়। আর যারা যারা যেতে চায় ভোট দিতে, এই মাতুব পার্কের নাম আমার কাছে একটু দেবেন, এমন সাইজ পারব যে জীবন আর ভোট দিতে যায়। যারা ভিন্ন দলের আপনাদের নৌকার সমর্থক না, ভিন্ন দলে ভোট দিতে চায়, তাদেরকে বলবেন ভাই বন্ধুরা আপনারা ভোট দিতে চায়। আর যারা যারা যেতে চায় ভোট দিতে, এই মাতুব পার্কের নাম আমার কাছে একটু দেবেন, এমন সাইজ পারব যে জীবন আর ভোট দিতে। আমরা নির্বাচন জানের বুঝি নৌকার বিপক্ষে বিদ্রোহী মজুমানের পক্ষে যে ভোট পাবে, তালিকা থেকে আমরা তালিকা করে আমাকে দিবেন, তালিকা দিয়ে দিবেন, তালিকা দিবেন। আমি এই জনসভায় বলতে চাই, সেই যে যে ভোট পাবেন ভোজবলের পক্ষে নৌকার বিপক্ষে, তালিকা করে দিবেন, সমস্ত দায়িত্ব টাঙ্গা দিব এই মঞ্চের নেতৃবৃন্দ, ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে না। আমার কথা পরিষ্কার, একটু অ্যাড করে বেড়া পৌরসভায় ডাক্তার রোহিত কুমার নামে এক ভদ্রলোক আছেন, ডাক্তার করবেন, উনি যেহেতু তালাক কর্মস করেছেন সেজন্য পরের দিন আওয়ামী লীগের লোক তাকে ধরে আচ্ছা করে ধরে দিয়েছে। এবং তাই নাই, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে বিভিন্ন জায়গায় ঘুরে যেখানে হিন্দুরা হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় নৌকায় ভোট দেয় নাই, বলছে যে আপনারা নৌকায় ভোট দেয় নাই, এরপরের বার আপনাদের এসে মুসলমান দিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিজে বিভিন্ন জায়গায় ঘুরে যেখানে হিন্দুরা হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় নৌকায় ভোট দেয় নাই, বলছে যে আপনারা নৌকায় ভোট দেয় নাই, এরপরের বার আপনাদের এসে মুসলমান দিয়ে দেওয়া হবে। আমার স্বামীর সাথে তর্ক করি না, আমার স্বামীকে সবাই গিলে ধরছে, গেছি টানতে ছেড়ে দিছে, আমি আমার বাচ্চা সহ আগেবার গেছি, আমাকে সবাই গিলে আমাকে ছিল ওর সাথে কত গুলো লোক ছিল, আচ্ছা আর কারা ছিল, মারার হুমকি দিছে এরকম, আপনার হিন্দু সম্প্রদায় সম্পর্কে কোন হুমকি দিছে, সবাইকে ভারত পাঠিয়ে দিবে, এখানে তুমি না ও যদি ভোট না পায়, এই ধরনের কথা বলছে পক্ষে, তারা কিন্তু শেখ হাসিনার পক্ষে, ওই রাজাকাররা থাকতে পারে আওয়ামী লীগের বিপক্ষে, রাজাকারদের সময় শেষ, তারও যদি বেশি তৎপর করে ঘাড় ধরে লাঠি দিয়ে পাকিস্তানে পাঠাই দিব, আগামী নির্বাচনে আপনারা প্রস্তুতি নেন।
হরিফাবাদের মাটি নৌকার নাতি যদি কোন শালা বাধা দেয় নৌকার লোককে যদি অপমান করে ওই সময় গুলি করে সয় ফেলব প্রধানমন্ত্রীকে বাংলাদেশে কোন দল ক্ষমতায় যদি কোন শালা বাধা দেয় নৌকার লোককে যদি অপমান করে ওই সময় গুলি করে সয় ফেলব ভোট দিলে দেবে না দিলে না দেবে আমার কিছু তাতে কিছু আসে যায় না। জনগণ বলতে এখন আর কিছু নাই, আপনি যদি আপনার ভোট না দিতে পারেন আপনি জনগণ কোন হিসাবে?